আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রবাসী বাংলাদেশের বাড়ি কেমন আছেন সকলেই আশা করি আলহামদুল ভালো আছেন আজকে আপনাদের যেই সংবাদগুলো দেবো খুবই জরুরি আজকে আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়ার রিক্যালিভেশনের যেই এস ওপি আছে যে প্রসিডিওর ডে আছে এবং কত টাকা খরচ হবে অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন দেশের সরকার এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেই বিস্তারিত সংবাদ আপনাদের কাছে তুলে দেবো এবং কি আর একটা ইম্পর্টেন্ট খবর যারা দেশে যেতে চান তারা কোন প্রক্রিয়াতে দেশে যাবেন সেই এস আজকে আপনাদেরকে জানিয়ে দেব এর আগে বলে রাখি এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যেসব সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে যেমনটি বলছিলাম আপনাদের কিন্তু পিছনের তিন চার দিন যাবত আমি বলে আসছি যে মিটিং হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মিটিং হচ্ছে এই মিটিংয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আল্লাহ রহমতে আজকে কিন্তু এটি জানিয়ে দেওয়া হয়েছে যে কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে রিক্যালিব্রেশন প্রোগ্রামটি সম্পাদন হবে তাহলে আমি প্রথমেই আজকে জানিয়ে দিচ্ছি যে অবৈধদের বৈধকরণের প্রসিডিওরটা কি এবং কত টাকা লাগবে এরপরে অবৈধরা দেশে যেতে প্রসিডিওরটা কি কত টাকা লাগবে ওকে যেমনটি বলছিলাম যে এস স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আপনারা জানেন যে এখানে অলরেডি সরকার বলেছে বারবার ঘোষণা দিয়েছেন যে মধ্যস্থ কোনো নিয়োগকর্তা ছাড়া অর্থাৎ কোনো থার্ড পার্টির হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র সরকারের যে ডিপার্টমেন্ট আছে লেবার ডিপার্টমেন্ট এবং ইমিগ্রেশন এই দুইটা ডিপার্টমেন্টের মাধ্যমেই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে রিক্যালিব্রেশন ওকে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তা অথবা মাইজিকান অথবা বস অথবা কোম্পানি যেটাই বলেন অর্থাৎ আমরা সহজ ভাষায় ধরে নিলাম কোম্পানি ওকে কোম্পানি এবং কোম্পানির সাথে যেই দুইটা ডিপার্টমেন্ট থাকবে সেটি হল উপরে মনে করেন যে উপরের লাইনে থাকবে ইমিগ্রেশন আর নিচের লাইনে থাকবে লেবার কাউন্সিল অর্থাৎ লেবার মিনিস্ট্রি ওকে এই দুইটা ডিপার্টমেন্টের যে সমন্বয় হবে সমন্বয়ের ধাপগুলো আমি বলে দিচ্ছি সাপোজ আমি ধরলাম যে এটা হলো আমার মাইজিকান এটা হলো আমার কোম্পানি ওকে কোম্পানির সমস্ত ডকুমেন্টস দুইটা ডিপার্টমেন্টে দিতে হবে ওকে উপরে দিতে হবে ইমিগ্রেশনের কাছে এবং নিচে দিতে হবে কথার কথা সহজ বোঝার জন্য দুইটা ডিপার্টমেন্টের জন্য দিতে হবে সাপোজ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এবং লেবার ডিপার্টমেন্টে ওকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন ওখান থেকে এর আগে বলে রাখি প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু প্রথমে দিকে সব কিছু অনলাইনে হবে প্রতিটি কার্যক্রম প্রথম দিকেই অনলাইন হবে এবং অনলাইনের যে লিঙ্কটি আছে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার মাইজিকান আপনার বসের সাথে ভালো করে ক্লিয়ার হতে পারবেন ওকে যেটি বলছিলাম যে এটা হলো আপনার কোম্পানি কোম্পানির আপনার ডকুমেন্টসগুলো প্রথমে ইমিগ্রেশনকেও দিতে হবে ডিরেক্টলি এর আগে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা একটা ইমেইল আইডি দিছে সেই ইমেইলে সমস্ত ডকুমেন্টসগুলো সেন্ড করতে পারছে এখন আর ওই রকম সেন্ড করতে হবে না ইমিগ্রেশন অলরেডি আরেকটা একটা পেজ ডেভেলপ করেছে ইমিগ্রেশনের একটা ওয়েবসাইটে ঢুকলেই লিকার ইমিগ্রেশনের ওখানে ঢুকলেই সমস্ত কার্যক্রমগুলোই অনলাইনেই সম্পন্ন করতে হবে এবং সেই অনলাইনের লিঙ্কগুলো আমি এখানে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অর্থাৎ তাহলে এটা টোটালি ক্লিয়ার হলাম যে যত কার্যক্রম হবে সব কিছুই অনলাইনের মাধ্যমে হবে সো আপনার কোম্পানি সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনের মাধ্যমে সাবমিট করবে ইমিগ্রেশনের ডিপার্টমেন্টে এবং লেবার ডিপার্টমেন্টে ওকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেওয়ার পরে ওখানে ইমিগ্রেশন থেকে আবার আরেকটা ডিপার্টমেন্টে যাবে তাদের একটা সাব ডিপার্টমেন্ট সেটা হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতগুলো অবৈধদেরকে আপনি বৈধ করবেন আপনার কোম্পানি থেকে সাপোজ সেটা আপনি ধরে রাখলেন এটা আমার কোম্পানি ওকে এই কোম্পানিতে কতগুলো লেবার তারা রেজিস্ট্রেশন করবে আর সেই রেজিস্ট্রেশনের বরাবর আবার ওখানে ইমিগ্রেশন বরাবর ওইখানে সাবমিট করতে হবে ওকে ওইখানে আপনার প্রত্যেকটা ওয়ার্কারের জন্য প্রত্যেকটা ওয়ার্কারের জন্য রেজিস্ট্রেশন ফি হিসাবে ডিপোজিট ফি হিসাবে ওখানে পাঁচশো টাকা করে রাখবে প্রত্যেকটা যতগুলো ইমপ্লয় মানে যতগুলো ওয়ার্কার ওখানে সাবমিট করবে ততগুলোর জন্য পাঁচশো টাকা করে ডিপোজিট তারা নেবে ওকে তাহলে কোম্পানি তার ডকুমেন্টসগুলো অনলাইনের মাধ্যমে ইমিগ্রেশনে সাবমিট করলো ইমিগ্রেশন থেকে তার রিসিভ করার পরে তার পাশের টেবিলে দেবে পাশের ওখান থেকে চেকিং রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার সময় প্রত্যেকটা ওয়ার্কারের জন্য পাঁচশো টাকা করে দিতে হবে ওকে রেজিস্ট্রেশনের পরে দুটি রেজাল্ট আসবে রেজিস্ট্রেশন করার পরে দুটো রেজাল্ট আসবে এক ফেল রেজিস্ট্রেশন ফেল রিজেক্ট করছে অথবা রেজিস্ট্রেশন করে সে পাস সাকসেসফুল পাস ওকে যে ফেল হবে যেই ডকুমেন্টসটা ফেল হবে তাকে আর এ দেশে থাকা থাকতে দেওয়া হবে না তাকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে আমি আবার বলি তো মাইজিকান কোম্পানিতে সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করবে ইমিগ্রেশন বরাবর ইমিগ্রেশন থেকে রিসিভ করার পরে তার পাশে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে দেবে ওখানে রেজিস্ট্রেশন করবে ওটা অনলাইনে রেজিস্ট্রেশন ওখান থেকে দুইটো রেজাল্ট আসবে একটা ফেল অথবা পাস ফেল হলে তাকে দেশে চলে দিতে হবে আর পাস হলে পরবর্তী প্রসিডিওর ওকে আমি পাঁচ দিলাম এটা হলো ইমিগ্রেশনের ডিপার্টমেন্ট ওকে একই সাথে আপনার কোম্পানি সাবমিট লেবার কাউন্সিলের কাছে লেবার ডিপার্টমেন্টে ঠিক আছে শ্রম যে শ্রম সেক্টর আছে মালয়েশিয়ান ওকে সেখানে দেওয়ার পরে সেখানে তারাও এটাকে জাস্টিফাই করবে সেই কোম্পানির সমস্ত ডকুমেন্টস গুলো জাস্টিফাই করবে কোথায় প্রুভের জন্য সত্যিকারই কি ওই কোম্পানিতে ওয়ার্কার লাগাইতে পারবে ভিসা লাগাতে পারবে বা কতগুলো ওয়ার্কার ভিসা লাগাতে পারবে সেটা নিয়ন্ত্রণ করবে লেবার ডিপার্টমেন্ট ওকে লেবার ডিপার্টমেন্টের কাছে সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে লেবার ডিপার্টমেন্ট আবার একটা নেক্সট কাউন্টারে পাঠাবে তদন্তর জন্য সেখানে কিন্তু তারা ফিজিক্যালিও তদন্ত আসতে পারে তখন ওইখানে ওই ডিপার্টমেন্ট থেকে তদন্ত হবে তদন্ত হওয়ার পরে দুটো রেজাল্ট আসবে হয়তো রিজেক্ট অ্যাপ্লিকেশন হয়তো রিজেক্ট হবে অথবা অ্যাপ্রুভ হবে রিজেক্ট হবে অথবা অ্যাপ্রুভ হবে রিজেক্ট হলে পরবর্তী হয়তো আপিল করার একটা সুযোগ দেবে তারা তাহলে আমি আবার দেখি সহজ করার জন্য দুইবার তিনবার পড়ছি তাহলে আপনার বস আপনার কোম্পানি ডকুমেন্টসগুলো ইমিগ্রেশনে সাবমিট করলো ইমিগ্রেশন থেকে রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশন হওয়ার পরে তার কিছু ফাইল রিজেক্ট হলো কিছু ফাইল পাস হলো ওকে আমরা পাস যেটা যেহেতু পাস যারা পাস হলো তাদেরকে ওখানে রাখলাম আবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট লেবার কাউন্সিলে দিল লেবার সরি কোম্পানি লেবার কাউন্সিলে দিল লেবার কাউন্সিল থেকে একদল আছে পাস হলো কোথা পাস হলো অ্যাপ্রুভ হলো আর একদল আছে কোথায় রিজেক্ট হলো রিজেক্টের আমরা বাদ দিয়ে দিলাম অ্যাপ্রুভ হলো তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকেও অ্যাপ্রুভ হয়েছে এখান থেকেও অ্যাপ্রুভ হয়েছে নিচে লেবার কাউন্সিল থেকেও অ্যাপ্রুভ হয়েছে তাহলে মোট কথা তারা পরবর্তী প্রসিডর যেতে পারবে পরবর্তীতে যেতে পারবে ওকে তাহলে দুইটা ডিপার্টমেন্ট থেকে পাস হওয়ার পরে পাশ হওয়ার পরে অ্যাপ্রুভ হল তখন তারা যেই নম্বরগুলো অ্যাপ্রুভ হলো তারা শুধুমাত্র মেডিকেল করতে পারবে ওকে মেডিকেল হলে মেডিকেলের পরে মেডিকেলে যদি আবার সাকসেস হয় সুইটেবল হয় পরবর্তীতে পরের স্টেপ হলো কেস অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন মূল ওকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন হলে অনলাইনে এটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার পেমেন্ট করতে হবে ভিসার জন্য পেমেন্ট করতে হবে আপনার লেভি পেমেন্ট করতে হবে এবং কি যে প্রসেসিং ফি আছে এই ফিটা পে করতে হবে ফিটা পে করা হয়ে গেলেই আপনার ভিসা হয়ে যাবে ওকে ইনশাল্লাহ সকলে যদি একটু ঘুরে ফিরে সহজ করে বলছি তাহলে কিন্তু এখানে কিন্তু এই প্রসিডিওর মধ্যে কোথাও বলা নাই যে আপনাকে ফিঙ্গার প্রিন্ট করতে হবে আপনাকে সিরিয়ালে দাঁড়াইতে হবে এখন পর্যন্ত কিছুই বলা নাই অর্থাৎ আজকে যে মিটিং হয়েছে যেই কথাগুলো আলোচনা হয়েছে এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ফিঙ্গার টিগার প্রিন্ট বা এরকম আপনাকে ইমিগ্রেশন যেতে হবে বা এরকম কিছু বলে নাই আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি তাহলে এটা আপনার কোম্পানি আপনার কোম্পানিতে নিচে একটা আমি ওয়েবসাইট দিয়ে দেবো ওই ওয়েবসাইটে ঢুকে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবে ইমিগ্রেশন এবং লেবার কাউন্সিলে ইমিগ্রেশনে সাবমিট করলে পরবর্তী স্টেজে ইমিগ্রেশন সেটাকে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক ওয়ার্কারের জন্য পাঁচশো ইঙ্গিত করে তারা ডিপোজিট নেবে ডিপোজিট নেওয়ার পরে এরপরে আপনার সমস্ত ডকুমেন্টস আবার জাস্টিফাই হবে জাস্টিফাই হওয়ার পরে সেখানে দুটা রেজাল্ট আসবে একটা হলো পাস অথবা ফেল ফেল হলে তাকে দেশে চলে যেতে হবে পাস হলে তাকে পরবর্তী মেডিকেল করতে হবে ওকে মেডিকেল করার আগে আবার নিচেও দেখতে হবে যে আমার লেবার ডিপার্টমেন্ট থেকে আমার অ্যাপ্রুভ হয়েছে নাকি লেবার ডিপার্টমেন্ট থেকে সমস্ত ডকুমেন্টস চেক করবে প্রসেসিং তদন্ত করবে তদন্ত করার পরে দুটা রেজাল্ট হবে একটা হয়তো পাস অথবা ফেল অ্যাপ্রুভ অথবা রিজেক্ট যদি অ্যাপ্রুভ হয় তাহলে উপরে ইমিগ্রেশন থেকেও অ্যাপ্রুভ হয়েছে এপাশে আপনার কোথাও কোম্পানির কোথাও ফাঁকা আছে কোম্পানির কাছ থেকেও আপনার লেবার ডিপার্টমেন্ট থেকেও অ্যাপ্রুভ হয়েছে তাহলে দুই অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে এরপরে অ্যাপ্লিকেশনের জন্য ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে ভিসার অ্যাপ্লিকেশন ডান হলে সাকসেসফুল হলে এরপরে পেমেন্ট পেমেন্ট হলে এরপরে ভিসা পেয়ে যাবেন এই মোটামুটি রিক্যালিভেশন অবৈধ থেকে বৈধ হওয়ার আজকের এস ওকে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা কথা সকলেই জিজ্ঞাসা করবেন আমি জানি যে কত টাকা লাগবে জি টাকার পরিমাণটাও ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বলে দিয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম যে প্রথমে ইমিগ্রেশনের রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকের জন্য পাঁচশো টাকা করে নেবে প্রত্যেকের জন্য পাঁচশো টাকা করে রেজিস্ট্রেশনের জন্য নেবে ওকে সেখানে এটা হয়তো অফেরত যোগ্য রেজিস্ট্রেশন করলে ওটা অফেরত যোগ্য ওকে রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা রিক্যালিব্রেশন ফি রিক্যালিব্রেশন যে আপনাদের এটা একটা প্রোগ্রাম এরও একটা ফি দিতে হবে পনেরোশো রিঙ্গিত এবং কি লেবি দিতে হবে আঠারোশো পঞ্চাশ রিঙ্গিত ওকে প্রসেসিং ফি দিতে হবে একশো পঁচিশ রিঙ্গিত এবং ভিসা স্টিকার পাস ষাট রিঙ্গিত সুতরাং আমি দেখতে পাই যে কনস্ট্রাকশন সেক্টর এবং আপনার ফ্যাক্টরিতে লেবি যেহেতু আঠারোশো সেক্ষেত্রে পাঁচশো আর পনেরোশো দুই হাজার দুই হাজার আর আঠারোশো পঞ্চাশ তাহলে দেখি তিন হাজার আটশো পঞ্চাশ প্লাস একশো পঁচিশ প্রসেসিং ফি প্লাস সাইট সর্বমোট চার হাজার পঁয়ত্রিশ টাকা আসে সরি চার হাজার পঁচিশ টাকা আসে সর্বমোট কনস্ট্রাকশন এবং কি ফ্যাক্টরি সাইডে চার হাজার পঁচিশ টাকা আসে যেহেতু কৃষিখাত এবং প্ল্যান্টেশনে লেবি অনেক কম লেবি মাত্র ছয়শো টাকা ছয়শো চল্লিশ টাকা সেক্ষেত্রে সরকার ঘোষণা অনুযায়ী সরকারের যে ঘোষণা ঘোষণা সেই অনুযায়ী টোটাল আপনার ফি এবং প্ল্যান্টেশন সেক্টরে দুই হাজার আটশো পঁচিশ টাকা দুই হাজার আটশো পঁচিশ টাকা এ মোটামুটি সরকার ঘোষণা অনুযায়ী এটা হলো ফি আসবে ওকে এখন আপনাদেরকে শেয়ার করবো যে যারা দেশে চলে যাবে যারা দেশে চলে যাবে তাদের জন্য প্রসিডিওরটা কি ওকে তাদের প্রসিডিওরটা হলো আপনারা জানেন যে দেশে যাওয়া অনেক প্রবাসী এখানে আছে তাদের পাসপোর্ট আছে আবার অনেক প্রবাসী আছে যাদের পাসপোর্ট নাই আবার অনেক প্রবাসী আছে যাদের পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই আরো তিন চার বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে যাদের পাসপোর্ট আছে যাদের পাসপোর্ট আছে তাদের তো পাসপোর্ট আছে কোনো সমস্যা নাই আর যাদের পাসপোর্ট নাই তারা বাংলাদেশ হাইকমিশন থেকে একটা ট্রাভেল পাস নিতে হবে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা ট্রাভেল পাস নিয়ে এর পরবর্তীতে আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেব ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এস টি ও এস টি ও ডট আই এম আই ডট জি ও ভি ডট মাই এখানে ক্লিক করলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তাহলে আমি আরবার আরেকবার রিপিট করি যাদের পাসপোর্ট আছে তারা ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ঠিকানা যায় আর যাদের পাসপোর্ট নাই তারা ইমিগ্রে বাংলাদেশ হাইকমিশন থেকে আগে একটা পাস নেবেন ট্রাভেল পাস এরপর ট্রাভেল পাস আপনার হাতে আসলে এরপরে এইখানে যে অনলাইন একটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেই দিন যেই তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ঠিক সেই দিন সেই ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টে যত বিভিন্ন ইমিগ্রেশনে নেওয়া যায় সেই দিন সেই ইমিগ্রেশনে হাজির হবেন সেখানে তারা আপনার রেজিস্ট্রেশন করবে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে সব কিছু প্রস্তুত করার পরে এরপরে আপনাকে নেক্সট কাউন্টারে পিএল কেসের জন্য পে করতে হবে কেসের জন্য সরি পিএলকেস এসপির জন্য এসপির জন্য অথবা সোশিয়াল পাসের জন্য আপনাকে পে করতে হবে হয়তো এক সরিঙ্গিত সাধারণত স্পেশাল পাস এক সরিঙ্গিত হয় ও এরপরে স্পেশাল পাস নেওয়ার পরে আপনাকে ওখানে অলরেডি বলে দেবে যে আপনি এর আগে তো আপনি এক অবশ্যই এখানে এয়ার টিকিটও সাথে নিয়ে যেতে হবে এয়ার টিকিট আগামী মনে করেন যে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর আপনি ফ্লাই করতেছেন এরকম এয়ার টিকিট নিয়ে যাওয়ার পরে এরপরে বর্তিতে লাস্ট স্টেজে আপনাকে তারা ডেট দিয়ে দেবে যে এই তারিখের মধ্যে আপনাকে যেতেই হবে এই মোটামুটি যাওয়ার প্রোগ্রাম এরপরে যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থাকে আমি জানি এখানে একটা প্রশ্ন থাকবে যে দেশে যেতে কত টাকা লাগবে আসলে অবৈধদের দেশে যাওয়ার জন্য জরিমানা কত টাকা লাগবে কম পাউন্ড কত টাকা জরিমানা দেওয়া লাগবে সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না ইনশাআল্লাহ আমি হয়তো আগামীকাল বা দু একদিনের মধ্যে আমি জানিয়ে দেবো যে এক্সট্রা কোনো ফাইন লাগবে নাকি আজকের যে এস ওপিটা এই এস অনুযায়ী দেশে যাওয়ার জন্য এক্সট্রা কোনো জরিমানা লাগবে না কিন্তু হয়তো এটা আপডেট হতে পারে তো আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোনো প্রকার জরিমানা লাগবে না কি এবং জরিমানা লাগলেও কত টাকা লাগবে ওকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকুন প্রতিদিনকার ভিডিও দেখলেই প্রতিদিনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন যাই হোক এই মোটামুটি আজকের সংবাদ এরপরে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও জানতে পারে এবং তারাও এই ইনফরমেশনগুলো জেনে উপকৃত হতে পারে যাতে তারাও কোনো প্রকার দালাল বা কোনো প্রকারের খপ্পরে না পড়ে একটি কথা বলে রাখি যেহেতু রেজিস্ট্রেশনের পর্যন্ত মাত্র পাঁচশো টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনারা যারাই আছেন অনেকে এর আগে আমাকে বলছেন যে অমুকে এজেন্ট আমার কাছে তিন হাজার টাকা এসেছে চার হাজার টাকা এসেছে খবরদার কোন এজেন্টকে বা কোনোদিন থেকে তিন হাজার চার হাজার টাকা আগে দেওয়া দরকার নাই সর্বোচ্চ আপনারা যদি কোনো বিশ্বস্ত এরকম কোনো কোম্পানি থাকে সর্বোচ্চ পাঁচশো টাকা দিতে পারেন এর বেশি দেওয়া দরকার নাই আর আপনাদের জন্য রিকোয়েস্ট তো পূর্ব থেকেই একটাই করে আসছি যে 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 কোম্পানিতে চাকরি করেন আপনারা চেষ্টা করেন ওই কোম্পানিতেই আপনার ভিসাটা লাগানোর জন্য সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্রকারের হয়রানি থেকে রেহাই পাবেন পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে বলি যে অনেকে আমাকে এর আগের বছরগুলোতে জানিয়েছেন যে তিন হাজার টাকা দিয়ে ধরা খেয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে ধরা খেয়েছে দশ হাজার টাকা দিয়ে ধরা খেয়েছে এবার যেহেতু সব কিছু খুব জাস্টিফাই খুব তদন্ত করে ভিসার কার্যক্রম হবে সেক্ষেত্রে আবারও আপনার এরকম অসাধ অসাধু লোকের কাছে টাকা পাসপোর্ট দিয়ে ধরা খাওয়ার কোনো দরকার নাই যে যে কোম্পানিতে কাজ করেন চেষ্টা করেন সেই কোম্পানিতেই ভিসাটা করার জন্য আর এটাই হবে আপনাদের জন্য ভালো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনার যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের একটা ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার